প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন লন্ডন মালা টিভি থেকে আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি আহ বৈশ্বিক এই কঠিন সময়ে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাঙালি ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরকে অতিথি করে নিয়ে আসার জন্য এবং আমরা চেষ্টা করে থাকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খোবরাদি আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমরা প্রতিনিয়তই আসলে এই লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে আমরা চেষ্টা অব্যাহত রাখছি আপনাদেরকে এই পরিস্থিতিতে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে এসব তত্ত্বাবলী উপস্থাপন করার জন্য আপনারা নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন এবং সুস্থ রয়েছেন এবং এটাই আমাদের সব সময়ের কামনা আপনারা জানেন বৈশ্বিক এই মহামারীতে বিশেষ করে দিনকে দিন আসলে কঠিন থেকে কঠিনতর হচ্ছে আমাদের এই পারিপার্শ্বিক অবস্থা তার মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করতে হয় আমাদের দৈনন্দিন জীবন প্রিয় দর্শক আমাদের প্রধানমন্ত্রী বিলেতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে কিছুটা সুস্থ হয়ে গেছেন আইসিইউতে ছিলেন উনি এটা আমাদের আশার জোগান আমরা সবাই দোয়া করি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হন তাছাড়া পৃথিবীতে যে সমস্ত রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন মৃত্যুর মিছিল বেড়ে যাচ্ছে ইউরোপ তথা আমেরিকাতে আমেরিকাতে এ পর্যন্ত পাঁচ লক্ষাধিক লোক এই রুগী আক্রান্ত হয়েছেন এবং পাশাপাশি ইউরোপে এবং পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মৃতের সংখ্যা আমেরিকাতেই গড়াচ্ছে এবং আঠারো হাজারের উপরে লোক মধ্যে মারা গেছেন আনফর্চুনেটলি তো আসলে আমাদের মহান সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া মনে হয় আমাদের আর কি করার রয়েছে ওনার কাছে সাহায্য ছাড়া ছাওয়া ছাড়া আসলে এই রোগের প্রকোপ আমি জানি না কিভাবে বন্ধ হবে তারপরেও আমরা আশাবাদী আমরা আশা নিয়ে বাঁচি আমাদের আশার আলো দিয়েই আমাদের আগামী পথ চলতে হবে বিজ্ঞানীরা ডাক্তাররা এবং আমরা সবাই কিন্তু দিন পরিশ্রম করে যাচ্ছেন যাতে এই মহামারী থেকে রক্ষা পেতে এবং রক্ষা পাবার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আজ অব্দি প্রিয় দর্শক আমি কথা বাড়াচ্ছি না আপনারা জানেন আমাদের এই মূলত আমরা করে নিয়ে আসি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের অতিথিদের এবং জানার চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন স্থান তথা ইংল্যান্ডে কি করতে যাচ্ছে আজও যথারীতি আমার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন অতিথি রয়েছেন আমরা চেষ্টা করব ওনাদের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য নকতমি আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে এবং একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি মুলিবেজার জেলা মুলিবেজার জেলার সম্মানিত পুলিশ সুপার ফারুক আহমেদ আমার সাথে এসেছেন স্টালকুম জি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই কোটিন সময়ে এত ব্যস্ততার মধ্যে যে আমাদের লন্ডন বাংলাকে সময় দিচ্ছেন সেজন্য আপনার প্রতি আমাদের পুরো টিমের পক্ষ থেকে আমরা প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আরব আমার তরফ থেকে লন্ডন প্রবাসী সকল বাংলাদেশের নাগরিক ভাইদের এবং বন্ধের প্রতি রইল আমার শুভকামনা এবং দোয়া অনেক ধন্যবাদ প্রিয় দর্শক তারপরে আমার সাথে রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ সাংবাদিক এবং অত্যন্ত সুনামধন্য সংবাদ আমি শুরুতেই আমি চলে যাব আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের মৌলভীবাজারের এবং তথা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি আমাদের একটু অবগত করেন কি কিভাবে আপনারা ম্যানেজ করছেন এই কঠিন সময়ে ধন্যবাদ আপনাকে আসলে মৌলীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে আমি গত উনত্রিশে জুলাই জেলায় যোগদান করি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা

তার পরবর্তীতে আপনারা জানেন যে বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়েছে এখন আমরা করোনার এই পরিস্থিতির সাথে সাথে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আমরা ঠিক রাখতে পারি সেই জন্য আমরা কাজ করে এই জন্য আমি বিশেষ করে আসলে ধন্যবাদ যেতে চাই মলিবাজারের শান্তিপ্রিয় জনগণকে এবং এখনকার আমাদের মন্ত্রী মহোদয় আছেন এমপি মহোদয়া আছেন আমরা প্রবাস থেকে আমাদেরও সেই কাম্য এবং আমাদের দোয়া থাকবে আমাদের দেশের সবার প্রতি আপনাদের সহ কিছু কিছু এলাকায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে কিছু কিছু অতি উৎসাহী লোকজন বর্তমানে লকডাউন চলছে অতি উৎসাহী লোকজন বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউনের নামে রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে বাস বা গাছ এই ধরনের জাতীয় জিনিস ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এ ব্যাপারে আসলে আপনারা এটা আইনত কতটুকু এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন বা আপনারা এ ব্যাপারে ওয়াকিবাল আছেন কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে ব্যাপারটা হচ্ছে যে এইভাবে বাধা দেওয়ার মতো কিছু নেই আমরা এই কাজটা এত বড় একটি জনপদ কেমিত সংখ্যক না আমাদের হচ্ছে যে জনগণ যারা আমাদেরকে সহযোগিতা করে এবং যেটা হচ্ছে আপনার স্থানীয়ভাবে ভাবে যদি লোকজন একটা নির্দিষ্ট এলাকা থেকে যদি কেউ অপ্রয়োজনে বের হয় স্থানীয় জনসাধারণ যদি প্রশ্ন করে আপনি কেন বেরোচ্ছেন আপনার তো এখন বাসায় থাকার কথা আমরা এই স্পিরিটটাকে সম্মান করি এবং আমরা এই স্পিরিটটাকে কাজে লাগাতে চাই এখন জনসাধারণের এবং চলাচলের রাস্তা এভাবে যদি বন্ধ করার কথা আমাদের নোটিসা আসে আমরা স্থানীয়ভাবে কথা বলে এটা সমাধানেরও চেষ্টা করছি কিন্তু আমরা চাই করোনার বিরুদ্ধে জনগণকে সাথে পেতে এবং তারা অনেক সহযোগিতা করছেন এবং এটাকে আমরা গঠনমূলক কাজে লাগাতে চাই অনেক ধন্যবাদ লকডাউন আমরা ইতিমধ্যে জেনেছি যে অনেক বাড়িঘর গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে অনেকেই বলছেন যে করোনা রুগী রয়েছে বা করোনা রুগীর সন্দেহে অনেক বাড়িঘর ইতিমধ্যে আমরা জেনেছি লকডাউন করা হয়েছে তো পার্টিকুলারলি কোনো বাড়িকে যখন লকডাউন করা হয় সে ব্যাপারে তখন আপনারা কি করে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে আহ এইসব বাড়িঘর অনেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব বাড়িঘরের ছবি পোস্ট করছেন বা সেখানে গিয়ে লাইভে এসে বিভিন্ন কথাবার্তা বলছেন যেগুলো আসলে আদৌ ঠিক কিনা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না এখানে আসলে লকডাউন যেটা হচ্ছে যে আমাদের এখানে আপনারা জানেন যে রাজনগরে একজন করোনা রুগী পায় এবং সে করোনা আক্রান্ত মারা যায় এবং ওইটার জন্য তার বাড়ি এবং আশেপাশের এখানে যে পেরি লকডাউন করা হয়েছে এখন পর্যন্ত আমাদের ওইটাই লকডাউন আছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব মানে পুলিশের আপনার চেকপোস্ট থাকছে এবং ওই বাড়ির কাছাকাছি যাওয়ার বিষয়টা এখন ওই এলাকার ভিতরে যদি কেউ ওখানে থেকে ওইটা করে সেটা হতো হতে পারে কিন্তু আমরা আপনার প্রবেশ পথে পুলিশ থাকতেছে এবং স্থানীয় যে জনপ্রতিনিধি চেয়ারম্যান আছেন এবং এই ক্ষেত্রে অনেক স্বেচ্ছাসেবক আছেন তারাও হেল্প করছেন তা আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি যাতে লকডাউন যেটা বোঝায় এটা যেন বজায় থাকে এবং একই সাথে আপনি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা পেয়ে থাকবেন লকডাউন এলাকায় বাজার শেষ হয়ে গেছে ওখানে পুলিশ তার আইনগত দায়িত্বের বাইরেও এরকম জায়গায় আমরা খাবার পৌঁছে দিচ্ছি এবং এটা অনেকটা ঝুঁকি নিয়েও আমরা এই কাজটা করছি কারণ আমাদের তো প্রোটেকটিভ গিয়ার যেগুলা আছে এগুলো ডেফিনেটলি পুলিশের ওরকম কিছু ঘাটতি আছে যাই হোক আমরা যতটুকু সম্ভব ভাবে চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিশেষ করে ত্রাণ দিতে গিয়েও আমরা দেখেছি প্রচুর লোক সমাগম হচ্ছে এবং সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা আহ স্বাস্থ্য বা ডাক্তাররা বলছেন বিশেষজ্ঞরা বলছেন সেটা আমাদের দেশে মানা হচ্ছে না এবং আমরা দেখেছি শহরাঞ্চলে আসলে একই চিত্র অনেক সময় আর পাশাপাশি গ্রামাঞ্চলে বিভিন্ন খেলার মাঠে অনেকে আসলে খেলাধুলা অনেকে করছেন আমরা শুনেছি তো এ ব্যাপারে আসলে প্রশাসন কি ধরনের ভূমিকা নিচ্ছে বা আপনারাই বা কি মানে কি কোনো নির্দেশ নির্দেশনা বলি সাধারণ মানুষকে দিচ্ছেন ত্রাণ বিতরণ সংক্রান্তে যেটা হচ্ছে আমাদের এখানে আমরা মূলিবাজারে যেটা পাচ্ছি আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই আমাদেরকে অবহিত করছে আগে থেকে এবং অবহিত করলে যেটা হয় আমার লোকজন ওখানে যেন ফিজিক্যাল বা সামাজিক দূরত্ব এটা যেন করা দেওয়া হয় সেটা কাজ করছে এখন যে ভালো দিক ডিস্টেন্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট জায়গায় লোকজনকে জড়ো করে ত্রাণ দেওয়ার চেয়ে বাড়ি ঘরে গিয়ে ত্রাণ দেওয়ার বিষয়টা আমরা উৎসাহিত করছি এবং জনগণ এবং যারা ত্রাণ দিচ্ছেন তারা এই পদ্ধতিতেই বেশি এগিয়ে আসছেন আর খেলাধুলার যেটা বিষয় এরকম যখন আমরা শুনি যে কোনো মাঠে খেলাধুলা হচ্ছে আমরা তো সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু ডেফিনেটলি পুনা জানা ভাবে পুলিশের পক্ষে এটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে আমরা খবর পেলে ওখানে আমাদের পুলিশ পাঠাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমরা এই জাতীয় জিনিস থেকে নিবৃত করেছি এবং জনসাধারণ জনপ্রতিনিধিদেরকে আমরা সম্পৃক্ত করছি যাতে তারা এটাতে আমাদেরকে হেল্প করেন অনেক ধন্যবাদ আসছি আপনার কাছে নাজমুল ভাই আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং বর্তমানে কঠিন সময়ে আসলে বিভিন্ন ভাবে বাইরে যেতে আমরা ঘরেই সবাই ঘরে এই যে সামাজিক মাধ্যমে অনেকেই অনেকের অনুমতি না নিয়ে বিভিন্ন ভাবে বেফাস কথাবার্তা বলছেন বা বিশেষ করে আমরা দেশে দেখেছি অনেকেই অনেকের বাড়িকে যখন লকডাউন করা হয় এটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এটার প্রভাব আসলে কি পড়তে পারে যখন একজন মানুষের অনুমতি ছাড়া এই ধরনের মানে কিছু সংবাদ বা কারো বাড়ি কারো পার্সোনাল জিনিসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় এটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে একজন মানুষের জীবনে পরবর্তীতে আসলে আপনার প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন যে আসলে আমাদের তো বেসিক ব্যাপারই হচ্ছে যে একজন লোক তার গোপনীয়তা রক্ষা আমাদের করতে হবে এভাবে ওপেনলি আসলে সামাজিক বা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা না তো এখন এই করে যে কি ধরনের বিষয়টা ছড়াচ্ছে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যে ধরেন করোনা আক্রান্ত কোনো ব্যক্তি মারা গেল তার ছবি সহ আমরা ছবি সামাজিক গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রকাশ করলাম তো সে তখন হবে কি তখন সবাই তো সবল চিত্তের মানুষ নয় যারা দুর্বল চিত্তের মানুষ তারা আপনার ইংরেজিতে যেটা বলে ভীতি ভয় পাবে ভয় পেয়ে তারও নিজেরও মনে হতে পারে যে করোনা আক্রান্ত মানুষ মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন বা আমি নিজেও মারা যেতে পারি তো এই ধরনের আপনার সাইকোলজিক্যাল প্রবলেমে সে ভুগতে পারে এটা ব্যক্তির 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 চিন্তার উপর নির্ভর করে আর কি তো সেহেতু আমি বলতে চাই আসলে নেগেটিভ কিছু সোশ্যাল মিডিয়াতে এখন না দেওয়াই ভালো কারণ আপনার এমনিতেই তো সিচুয়েশনটা নেগেটিভ আমাদের জন্য সমস্ত বিশ্বে তো এখন আমরা নিজেরাও যদি নেগেটিভ ছবি নেগেটিভ তথ্য নেগেটিভ কথা যদি বলি তাতে আমাদের এনভারমেন্টাল বা সিচুয়েশন আসলে আরও খারাপ পর্যায়ে যাবে এবং আপনি নিশ্চয় অবগত আছেন যে করোনা ভাইরাসে যে পরিমাণ মানুষ ইফেক্ট না হচ্ছে মানসিক সমস্যায় বা মানসিক রোগে মানুষ পতিত হচ্ছে এর থেকে অনেক 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 গুণ বেশি তো সেহেতু আমরা মানসিক ব্যাপারগুলা আমাদের চিন্তা ভাবনা করেই আসলে পোস্ট দেওয়া বা কথা বলা দরকার অনেক ধন্যবাদ আমরা বাংলাদেশে বিশেষ করে ফারুক কাছে আসছি আমি যেটা হচ্ছে যে এখন বর্তমানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এটা অবশ্যই আমরা সাধুবাদ দেই এবং সেটাকে আমরা সুন্দর ভাবেই দেখি নাজমুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি নাজমুল ভাই যেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন ধরনের সংবাদ আমরা সোশ্যাল মাধ্যমে প্রচার করি সত্য মিথ্যা যা চাই না করে এইসব সংবাদগুলো আমরা প্রচার করছি এগুলো আসলে এগুলো বন্ধ করার কি উপায় আপনি কত কিভাবে আসলে এগুলো কন্ট্রোল করা উচিত আপনি মনে করেন একটু বলবেন আসলে এই যে কন্ট্রোল এটা তো আসলে আপনার লিগেল যে দিকগুলা তো আছে এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াগুলোতে লিগ্যাল দিকগুলো আছে যে আপনার অপপ্রচার মানে আপনার যে ইনফর্মেশন ইনফর্মেশনের সত্যতা যাচাই না করে আমরা একটা কিছু পোস্ট দিয়ে দিচ্ছি এই অপপ্রচার আসলে করলে তো লিগেলি আমরা অনেক কিছু করা যায় কিন্তু এখন সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে যে পরিবেশ এমন যে লিগ্যাল সাপোর্ট বা অন্যান্য বিষয় যে এগুলা নেওয়ার মতো বা রিসোর্স এখন নাই এখন আসলে আমাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন করতে হবে যে এই যে আমি একটা তথ্য পেলাম এজ এক্সাম্পল ধরেন আমি একটা তথ্য পেলাম যে হোয়াইট চাপের বাজারে এক ভদ্রলোক করোনায় আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে আমি শুনলাম শুনে এখন আমার ভাবতে হবে যে আসলে এটা কি রিলায়বল সোর্স কিনা এবং আসলে সত্য কথা কিনা এখন যদি সত্য হয় একজন লোক মৃত্যুবরণ করেছে তার ছবি সহ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে আসলে লাভের থেকে এখন ক্ষতিকর দিকগুলাই বেশি হবে কারণ আপনার এই যে বা আক্রান্ত হয়েছে করোনায় আক্রান্ত হয়েছে বা করোনায় মৃত্যুবরণ করেছে বা ডেইলি এতজন মৃত্যুবরণ করেছে এই যে এই এই টাওয়ার হ্যামসে বা নিউ হামে বা লন্ডন শহরে তো এগুলা আসলে আমরা বিবেকের কাছে আমাদের নিজস্বই দাবি রাখে আমি এখনো আজকেও দেখেছি অনেকেই নিউজ নিউজ শেয়ার দিচ্ছে এবং যারা আমাদের মতো সাংবাদিক তাদেরকেও আমি বিনীত অনুরোধ করছি যে মানুষের মানুষের মানসিক দিকটা দেখে আপনার হেডলাইনের ভাষা আসলে পরিবর্তন করা দরকার যেসব হেডলাইন মানুষকে শক্ত করবে মানুষকে ওষা জাগাবে না সেই নিউজগুলা নিউট্রাল হেডলাইন দিয়ে এবং মোটামুটি ছোটখাটো কিভাবে করা যায় সেই বিষয়গুলা নিয়ে আমরা কাজ করতে পারি আর কি আর এটা আসলে একমাত্র আপনার যে স্পেসিফিক প্রশ্ন যে আমরা আমরা নিজেরাই আসলে এর বন্ধ করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই যে আমরা তথ্য যাচাই বাছাই না করে আমরা রিউমার আমরা অপপ্রচার আমরা বিভিন্ন কিছু করছি তো এটা আমরা এই যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছে তারা জ্ঞাত হচ্ছে তারা অবগত হচ্ছে আস্তে আস্তে আমাদের প্রচার হবে এবং সবাই আস্তে আস্তে তাদের কতজন আক্রান্ত হয়েছে এই সংবাদ গুলা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইভাবে হাইলাইট যাতে না করে তো এইভাবে আসলে আমরা আমাদেরকে নিজস্ব যে জাগরণ সৃষ্টি করতে হবে এছাড়া আর কোনো উপায় আপাতত আমি দেখছি না কি অনেক ধন্যবাদ আমরা জানতে চাচ্ছি এবারে যেটা হচ্ছে যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা আসলে বর্তমান এই কঠিন সময়ে কিভাবে দিন যাপন করছে আপনারা অবশ্যই প্রশাসনে রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করছেন এই যেমন ধরেন যারা প্রতিদিন দিন আনে দিন খায় যারা শ্রমজীবী যারা মানুষ তাদেরকে যদিও আপনাদের প্রচুর লোকবল নেই বা ওইভাবে সম্ভব না সবাইকে সহায়তা করার তারপরও আপনারা কিভাবে কাজ করছেন আসলে এদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে আসলে ত্রাণ বিতরণ তো এটা পুলিশের ম্যান্ডেটের কাজ না তারপরে হচ্ছে আপনি জানেন যে মানে প্রধানমন্ত্রী দিন আনে দিন খায় এরকম শ্রেণী গোষ্ঠী এবং কোনো লোকই যাতে না খেয়ে থাকে তার জন্য তিনি পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছেন এবং এই বিষয়ে জেলা প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তবে আমরা আমাদের পুলিশ থেকেও আমরা বেশ কয়েক হাজার পরিবারকে আমরা বিভিন্ন ভাবে আমাদের সীমিত সামর্থ্য দিয়ে সাহায্য করেছি এবং আমাদের যেটা হচ্ছে অনেক লোক হয়তো তুমি যাই পুলিশ থেকেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত পুলিশের একটা কমিউনিকেশন থাকে তো যে কারণে অনেকে পুলিশকে জানাচ্ছে যে আমাদের এখানে খাবারের অভাব আছে তো সেই ক্ষেত্রে আমাদের যদি সেই স্টকে থাকে আমরা তাদেরকে সরবরাহ করছি আরnabla হলে যতটুকু কর্তৃপক্ষের নোটিসে আনছি যে এই জায়গায় কিছু অভাবী মানে এখানে দানের প্রয়োজন আছে এখানে আপনারা পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন আমরা সম্প্রতি দেখেছি যা আপনাদের আমরা শুনেছি আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রশাসনের পক্ষ থেকে আহ যেসব শ্রমিক যারা মোটর শ্রমিক রয়েছে তাদেরকে আপনারা আহ সাত দিনের বা খাবার তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে তাদের গাড়ি বা তারা তাদের গাড়ির ছাবি রেখে দিয়ে যে আপনারা তুলে দিয়েছেন এবং বলেছেন যাতে আবার আবার এই খাবার শেষ পর আপনাদের সাথে যোগাযোগ করার জন্য এটা আমাদের সত্যি খুব বাহবা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি এবং আমাদের খুবই আনন্দ দিয়েছে এই ধরনের সংবাদ প্রশাসন যেভাবে এগিয়ে আসছে এ ব্যাপারে কিভাবে একটু বলবেন আপনারা কিভাবে আসলে সহায়তা করছেন মোটর শ্রমিকদের

তা আমরা জিনিসটাতে চিন্তা করলাম আমি আমার থানা গুলোকে যে নির্দেশনা দিলাম যে এই যে গাড়িগুলো আছে এই গাড়ির চালকদেরকে আমরা একটা নির্দিষ্ট কয়েকটা দিনের খাবার দিয়ে দিবো দিয়ে তাদেরকে বলবো আপনার গাড়ি এখানে থাকবে পরবর্তীতে আপনি আবার যদি খাবার শেষ হয়ে যায় যোগাযোগ করবেন খাবার প্রদান কয়েকদিন সরকার নির্দেশনা দেয় সে কয়েদিন এখানে আমাদের জিম্মে থাকবে অনেক আমাদের ব্যস্ততা রয়েছে উনি চলে যাবেন উনাকে শেষ প্রশ্ন আর একটি করব এবং তারপর উনি সম্ভবত চলে যাবেন যেটা হচ্ছে আগামী দিনগুলোতে এই কঠিন সময়ে মোকাবেলা করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন একটু বিস্তারিত বলবেন এবং তার আগে আমার আরেকটি প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে আপনি জানেন আমরা প্রবাসীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছিলাম দেশে গিয়ে বিগত দিনগুলোতে যদিও এটা কমে এসেছে সম্ভবত এখন আহ যদি কোনো প্রবাসী হয়রানির শিকার হন তাহলে কিভাবে কোথায় যোগাযোগ করবে বা আপনারা কি ধরনের সহায়তা দিবেন এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা আগামী দিনগুলোতে প্রশাসনের পাশা প্রশাসন আপনারা কিভাবে কাজ করছেন জনপ্রতিনিধিদের সাথে আহ এটা একটু বলে আপনি বিদায় নেবেন ধন্যবাদ

আবারও প্রমাণ করলো যে জনগণের যে কোনো বিপদে পুলিশ সবার প্রথম আপনারা জানেন যে সালে প্রথম হয়েছিল আমরা সেই করি আপনারা জানেন যে আমাদের কোনো কিছুর জন্য আমরা অপেক্ষা করিনি আমাদের রেইনকোটা কি আমরা পিপি হিসাবে ব্যবহার করছি আমরা কোনো কিছুর অপেক্ষা না থেকে আমরা নিজেরা মাস বেনি আমরা এখানে মলিবাজার একটি প্রবাসী অধ্যুষিত জেলা আমরা এখানে আপনার হাজার হাজার প্রবাসীদেরকে কোয়ারেন্টাইন করার জন্য এবং এখন আপনি জানেন যে গুজব প্রতিরোধের জন্য জেলায় প্রায় তিন হাজার মুরগি দিয়ে আমরা বিতরণ করছি আমরা মাইটিং করছি অনবরত এবং এই ক্ষেত্রে মল্লিবাজারের প্রতিটা ওয়ার্ডে এখানে ছ সাড়ে ছশোর উপরে ওয়ার্ডে আমরা জনসাধারণ জনপ্রতিনিধিদের নিয়ে মাইকিং এর ব্যবস্থা করছি আসলে বলে শেষ করা যাবে না যে আসলে কি ধরনের একেবারে আমরা একটি পরিস্থিতিতে আমরা এখানে সর্বাত্মক ভাবে প্রচেষ্টা করে যাচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিই গত পরশুদিন দিন রাতে এখন কোথায় আমাদের সংসদনগরে একজন মানসিক রুগী পাওয়া গেল তখন অধিকাংশ মানুষই তাকে করোনা রুগী ভেবে তার কাছে যাচ্ছিল না এবং দূর থেকে সবাই তাকেই দেখছিল আমার থানা পুলিশ সংসদনগর ফাঁড়ি ওখানে তার কাছে কাছাকাছি একটা নিরাপদ দূরত্ব রেখে তার সাথে কথা বলে যেটা তার ঠিকানাটা একটু জানতে পারলো সে বললো তখন করে ময়মন সিং সে মানসিক ভাবে এবং তাকে তার ছেলে মেয়েরা খুঁজে পাচ্ছে না এবং দীর্ঘ তিন মাস পরে তারপরে তার এই মাকে তারা খুঁজে পেল এরকম ভাবে এরকম অসংখ্য উদাহরণ সারা বাংলাদেশে দেওয়া যাবে যেখানে আমরা জানা পড়তে হচ্ছি পুলিশকে তবে আমি যেটা বলবো যে মল্লিবাজারের মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন আমরা আরেকটু সহযোগিতা চাই কাঁচা বাজার গুলাতে অনেক ক্ষেত্রে লোকজন সামাজিক দূরত্ব বজায় রাখছেন না এই কাঁচা বাজার গুলার প্রতি আমি একটু অনুরোধ যে আপনারা যারা অনেকে আমাদের জনগণ অনেক সচেতন হয়েছে আর একটু সচেতন হলে আমার মনে হয় আমরা এই মহামারীকে অথবা আমাদের যে এলাকাটা মল্লিবাজারকে আমরা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবো আহ আমি এই উপলক্ষে আবারও এই অঞ্চলের সাংবাদিক ভাইদের এবং আপনার আছেন কৃষি সমাজের প্রতিনিধি জনকৃতিনি সুশাসনের সকল সুধীমণ্ডবে যে টিমওয়ার্ক মিলে কাজ করছি সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি এবং আপনাদের মাধ্যমে আমাদের প্রবাসী সকল ভাইকে এবং ভাইবুনদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং অভিবাদন জানিয়ে আমি বিদায় নিতে যাচ্ছি অনেক ধন্যবাদ সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং আপনাকে আপনার প্রতি আমাদের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা এবং আপনারা যেভাবে কাজ করছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং আগামী দিনগুলোতে আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে এবং আপনি যেভাবে বললেন আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আমাদের অধিক সংখ্যক যে মানুষের একটি দেশ সেই সেখানে আমাদের আসলে পুলিশের লোকবল আসলে খুবই কম এবং সেখান থেকে আপনারা কিন্তু চেষ্টা করছেন আপনাদের সাধ্যমত দিন রাত পরিশ্রম করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাক সেটাই আমাদের আগামী দিনের কামনা আপনি ভালো থাকবেন এবং আপনাকে আবারও আমাদের পুরো টিমের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে আপনাকে আমাদের প্রয়োজনে আশা করি আপনি সারা দিবেন এবং আমাদের সাথে কথা বলবেন সে প্রত্যাশা রেখে আপনাকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের মৌলভীবাজারের সম্মানিত পুলিশ সুপার মহোদয় ফারুক আহমেদের সাথে এবং আপনারা ওনার মুখ থেকে ওনার বক্তব্য এবং পুলিশের বর্তমান যে কর্মকাণ্ড এই সম্পর্কে উনি বলেছেন নাজমুল ভাই আমরা আপনার কাছে আসছি এবং আপনার সাথে কথা বলতে বলতে আমরা আরেকজন অতিথিকে ইতিমধ্যে আমরা আহ নিয়ে আসার চেষ্টা করব আহ আপনি যেটা বলছিলাম আমি তার আগে আমি দেখতে পাচ্ছি আমাদের অতিথি চলে এসেছেন আমাদের আহ বিলেতের অত্যন্ত অত্যন্ত পরিচিত মুখ এবং সাংবাদিক সারার হুসেন সারার ভাই সালাম আলাইকুম ধন্যবাদ টোয়েন্টি ফোর টিভি কে আমাকে যুক্ত করার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আহ অনেক ধন্যবাদ আপনাকে আহ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন সেজন্য জন্য। আমি আসছি আপনার কাছে আহ নাজমুল ভাই যেটা আপনার কাছে প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে আমরা কথা বলছিলাম দেখা যাচ্ছে যে আমরা দেখেছি বিগত দিনগুলোতে আহ বিশেষ করে প্রতিদিনই আসলে वलाখানকিত ভাবে আমাদের অনেক মৃত্যুর সংবাদ আমাদের আমাকে দেখতে হয় আমাদের পড়তে হয় সোশ্যাল মিডিয়া গুলোতে প্রতিদিন এই ভয়াবহ মৃত্যু খবর পরিচিত জন পরিচিত জনদের খবর আমরা পাই যে জিনিসটা আমাকে বিথিত করে সবচাইতে বিথিত করে সেটা হচ্ছে আমাদের অনেকেই কিন্তু অনেক মৃত্যুর খবর অনেক যেমন ধরেন আইসিইউ তে রয়েছেন উনি জীবিত রয়েছেন তারপর উনার মৃত্যুর আগেই কিন্তু মৃত্যুর খবরটা রটানো হচ্ছে যেমন কিছুদিন আগে NHS কর্মরত একজন নার্স আরিমা নাসরিনের মৃত্যুর দুই সপ্তাহ আগেই কিন্তু এই সংবাদটা সোশ্যাল মাধ্যমে প্রচার হয়ে গিয়েছিল যে উনি মারা গেছেন এবং এটা উনি অনেকেই ফলো করে প্রচার করেছিলেন আমাদের গত সপ্তাহে আনফরচুনেটলি আমাদের বাঙালি কমিউনিটি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ব্যক্তি ডাক্তার ফয়সল ভাই উনি মারা গেলেন এবং উনি মারা যাওয়ার আগেই উনি মারা গেছেন রাত একটায় কিন্তু সন্ধ্যার সময় সম্ভবত কেবা কারা ওনার মৃত্যুর খবর ফলো করে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং কি গত কালকে না পরশুদিন সম্ভবত আমাদের আরেকজন পরিচিত লোক নিউইয়র্কে থাকেন ওনার উনি এখনো আইসিইউতে ছিলেন কিন্তু উনার মৃত্যুর খবর আসলে দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন কেন আসলে আমরা কি জন্য এটা করছি এবং এই যে প্রচার মানে অন্যের মৃত্যুর খবর প্রচারটা করে আমরা কি আত্মতৃপ্তি পাচ্ছি আপনার আপনার বিশ্লেষণ এটা একটু শুনব জি আসলে আপনার যেখানে প্রচার সেখানে কিছু অপপ্রচার থাকবেই এটা স্বাভাবিক আপনি দেখবেন শুধু এই করোনা রিলেটেড না যে কোনো সময়ই ফেসবুকে কিছু ভালো খবর থাকে কিছু অপপ্রচারও থাকে তো সেখানেই আপনার কিছু উৎসাহিত মানুষ অতি উৎসাহিত তারা আপনার ওই যে একটা খবর গেল যে ধরুন আপনি কেউ আইসিউতে ভর্তি হয়েছে তো এই খবরটা ম্যান টু ম্যান যেতে যেতে আপনার আইসিউ আইসিউর কথা চেঞ্জ হয়ে আপনার ওইটা হয়ে যাচ্ছে মৃত্যুবরণ অর্থাৎ মেসেজটা কনভার্ট হয়ে যায় এটা আপনার যে আমাদের কমিউনিকেশন কমিউনিকেশনের এটা একটা স্ট্যান্ডার্ড রিসার্চ আছে যেমন আপনি যদি কারো কানে কানে বলেন যে আমার কান বলা হারিয়ে গিয়েছে সেই কথা সে যখন আরেকজনকে বলবে সে বলবে যে ওনার কানের বাল হারিয়ে গিয়েছে এরপর পরে ওইটা কোনা আর একজনের কাছে যখন যাবে তখন বলবে যে ওনার কানের বা হারিয়ে গিয়েছে তারপরে জনের কাছে যাবে যে ওনার কানই হারিয়ে গিয়েছে বুঝতে পারছেন তো আপনি বলেছেন একটা কথা যে আপনার কানের বালা হারিয়ে গিয়েছে কিন্তু শেষ লোকের কাছে ওইটা তথ্যটা বা মেসেজটা বা সংবাদটা পৌঁছে যে আপনার কান হারিয়ে গিয়েছে মানে আপনার কাম নিয়ে যাচ্ছে তো এখন এই যে মেসেজ আমরা আসলে আমাদের নিজস্ব নিতে হবে যে তথ্য দিচ্ছি সেই তথ্যটা অথেন্টিক কিনা সবচেয়ে বড় ব্যাপার এজ এ হিসেবে আমি বলতে চাই কারণ মৃত্যু সংবাদ দিয়ে এখন কি লাভ হচ্ছে এটা কি আপনার ভোটের ফলাফল যে ঘন্টায় ঘন্টায় আমাদেরকে জানতে হবে বা জানাতে হবে যে আজ লন্ডনে কতজন মারা গেল এটা কি নির্বাচনের ফলাফল লেবার করি হ্যাঁ আসছি আপনার কাছে আপনি সম্ভবত প্রশ্নটি শুনেছেন যে আমাদের সোশ্যাল মিডিয়া আজকাল আহ প্রতিদিনই আমরা মৃত্যুর সংবাদ পেয়ে থাকি এবং যে আমরা মৃত্যু ঘটার পূর্বেই কিন্তু জেনে না জেনে আসলে এটা আমাদের কি ধরনের আত্মতৃপ্তি আমাদের কতটুকু প্রয়োজন রয়েছে ফেসবুকে আমাদের এই মৃত্যু খবরটা কার আগে কে প্রচার করার যেটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন

কোথায় কি হচ্ছে না হচ্ছে সে খবরটা আমি সবচেয়ে বেশি রাখি এবং আমি বেশি এটা দেখেন এই খবরগুলো কিন্তু আপনার আপনজনেরাই ছ মানে ফেসবুকে দেয় আমি ছড়াচ্ছে বলবো না ফেসবুকে দেয় আপনি যে কয়েকটা উদাহরণ টানলেন তার মধ্যে যদি আমি সর্বশেষ যে আমাদের কমিউনিটির পরিচিত মুখ ডাক্তার ফাইসল ভাইয়ের কথা যদি বলি সে সংবাদ কিন্তু আপনার আপন জনের দিয়েছে যারা তার খুব পরিচিত ঘনিষ্ঠ জনের পরবর্তীতে রাতের খবরটা চলে এসে যে বিকেলবেলায় যাই হোক এই বিষয়গুলো আসলে প্রথমত কথা হচ্ছে আপনি একটা পরিবারকে কিন্তু হার্ট করছেন যে পরিবারের যে সদস্যটি বেঁচে আছে সে পরিবার আশায় আছে যে উনি বেঁচে থাকবেন হয়তো ওনার আল্লাহ হয়তো তাকে হায়াত দেবেন এ অবস্থাতে যখন তারা দেখেন কারণ সবাই কিন্তু পরিবারের সবাই কিন্তু হাসপাতালে যেতে পারে না পরিবারের সবাই কিন্তু আপনার ডাক্তার থেকে সব সময় তথ্য পায় না পরিবারের যে কোনো একজন যোগাযোগ থাকে সে ছাড়া অন্যরা অন্যরা যখন ফেসবুক দেখে এই ধরনের সংবাদ যে আমার ভাই অথবা চাচা মারা গেল তাইলে আমি তো জানি সে ইন্টেন্সিভ কেয়ারে আছে তাদের মানসিক অবস্থাটা কি হয় আসলে এটা আমরা বোঝার চেষ্টা করি না আমি আমাদের এলাকায় একটা কথা বলি আমাদের এলাকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি উনি ব্রেন স্ট্রোক করেছেন ব্রেইন স্ট্রোক করে উনি আইসিইউ তে আসেন আইসিইউ তে থাকা অবস্থায় কয়েকজনে দিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া নিলে হিউ নেলে রাজিউন ওনার মৃত্যু সংবাদ এক দেখেন ওনার কিন্তু এটা স্বাভাবিক যেহেতু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওনার ফলোয়ারও নেই তাহলে সবাই জানতে পারল মনিবত মারা গেছে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা পরে কভার করলাম না উনি এখনো বেঁচে আছেন ওনাকে এরপরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে ঢাকা থেকে আবার চিটঙে আনা হয়েছে

আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং বর্তমান যে কঠিন সময় এ সময় আমাদের বাচ্চা কাচ্চা সহ আমরা সবাই কিন্তু ঘর বন্দি আহ এর প্রভাব আসলে কতটা বাচ্চাদের উপর পড়বে এবং পরবর্তীতে বা বর্তমানে আমাদের অভিভাবক যারা আমরা রয়েছি আমাদের আসলে কিভাবে বিহেভ করা উচিত বাচ্চাদের সাথে এটা একটু বল একটু যদি সরব করে বলেন আমাদের জন্য জি আপনি আসলে চমৎকার একটা ইস্যুর অবতারণা করেছেন আসলে আমি মনে করি যে এই যে সিচুয়েশন লকডাউন অবস্থায় মানে বন্ধুত্ব জীবনযাপনে সবচেয়ে বেশি শিশুদের উপর এবং বৃদ্ধদের উপরে প্রেসারটা পড়ছে এবং যারা বাচ্চা তাদের উপর মানসিক প্রেশার করছে কারণ তারা তো এই জীবনে অভ্যস্ত নয় তো এখন আমাদেরকে আমরা একজন অ্যাডাল্ট হিসেবে বা পিতামাতা হিসেবে আমরাও আসলে মানসিক একটা দৈন্যতার মধ্যে দিয়ে অতিবাহিত ব্যবহার আমরা অনেক সময় করে ফেলতে পারি কিন্তু ওটা না করে তাদেরকে বুঝিয়ে কথা বলা এবং দিনের সিগমেন্টটা ভাগ করে ফেলা সকালবেলাই আপনি রুটিন করে ফেলা দরকার যে আজকে সারাদিন আমি আমার বাচ্চা কাচ্চার সাথে কী কী কাজ করব ধরেন একটা পার্ট সকালে ঘুম থেকে ওঠার পর তাদের নিয়ে হয়তো আমি একটু দাবা খেললাম তারপর প্ল্যান করলাম দুপুরে তাদের সাথে একসাথে খাবো খাওয়ার সময় আমরা গল্প করব আমার ছেলেবেলার ছেলেবেলার গল্প আমি কোন স্কুলে পড়াশোনা করেছি বেশিরভাগ বাচ্চা কাচ্চাই তার বাবা মার ও গল্পগুলো শুনতে চায় তো তখন আপনি এক দুই ঘন্টা এভাবে গল্প করে কাটাবেন তারপর আপনি আরও ইনডোর গেম বা অন্যান্য ফ্যামিলি যে এক্সারসাইজ বা অন্যান্য যে বিষয়গুলো তো ওইগুলা ওইগুলো আস্তে আস্তে আপনার প্ল্যান আর কি রুটিন সেট করা আর সম্ভব হলে যদি বিপজ্জনক না হয় তাহলে বাসার আশেপাশে বা বারান্দায় বা গার্ডেনে এক ঘন্টা দুই ঘন্টা পর পর তাদের নিয়ে বসা তাদের নিয়ে গল্প করা তাদের নিয়ে কোনো ইনডোর গেমসের ব্যবস্থা করা ফ্যামিলি গ্রুপের ব্যবস্থা করা এগুলো করা খুবই জরুরি তারপরে একটা বিষয় যে তাদের যে ক্লাসমেট আছে তাদের ফোন নম্বর যদি থাকে তাদের সাথে যদি একটু কথা বলিয়ে দেওয়া যায় ফোন করে বা স্কাইপে বা অন্যভাবে যেমন আমরা এখন কথা বলছি এই ভাবে গ্রুপে তাহলে খুবই ভালো হয় এবং সমস্ত প্রিয়জনদের সাথে যোগাযোগটা ইন্টারনেটের মাধ্যমে করাটাই আপনি ভালো মনে করছেন এবং এটা করা উচিত আমাদের মনে হ্যাঁ আসি আপনার কাছে আবারো সরর ভাই ইদানিং হচ্ছে আরেকটি যে ব্যাপার আপনারা হয়তো জানিনা আপনি পেয়েছেন কিনা আমরা এদেশে অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ ফরওয়ার্ড করেন যে বিভিন্ন সুপার সুপার মার্কেটের নাম দিয়ে যে এই সুপার মার্কেট টু হান্ড্রেড পাউন্ডের ভাউচার আপনাকে দিয়ে দিবে শুধু এই লিংকে ক্লিক করেন তো এই ধরনের মেসেজ গুলো আমরা আসলে জেনে না জেনে বুঝে না বুঝে আমরা ফরওয়ার্ড করি এবং অনেকেই এর ফলে অনেক বিপদে পড়েন এ ব্যাপারে আপনি আপনার মন্তব্য কি আসলে আমাদের কতটুকু সচেতন হওয়া প্রয়োজন প্রযুক্তির যত উন্নতি হচ্ছে তত কিন্তু আবার প্রযুক্তির একটা নেগেটিভ সাইডও আছে এবং আপনি হ্যাকিং এর কথা তো সবাই জানেন এবং এইটি হ্যাকিংটা হয় কিন্তু প্রযুক্তির মাধ্যমে এই ধরনের মেসেজ প্রায়শই পাই আমাদের পরিচিত জনেরাই পাঠায় কিন্তু আমি জানি না আদৌ তারা পেয়েছেন কিনা আমি গতকালই একটা পেয়েছিলাম মরিসন আড়াইশো পাউন্ডের একটা ভাও দিচ্ছে তো আমি করলাম কি আমার আমার একটা মোবাইলে যেখানে আমার কোনো পার্সোনাল ডিটেলস নেই শুধুমাত্র আইফোনের এর লগ ইন করাটা ছাড়া আমি সেখান থেকে একটা ক্লিক করেছি ক্লিক করে চেষ্টা করেছেন না আমি ক্লিক করে দেখলাম এই কারণে আমি কারণ আমার একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে অতীতে এই ধরনের যদিও সেটা মোবাইলের মাধ্যমে রয়েছে যেটা হচ্ছে অ্যাপেলের আইডি আইডিতে আমি নিজেও কিন্তু ভিকটিম হয়েছিলাম একবার যখনই হরা ক্লিক করেছিল যেটা আইডি সেটআপের জন্য সেটআপ করতে গিয়ে দেখি ব্যাংক কার্ড আছে তখন আমার মনে হলো যে অ্যাপল কখনো ব্যাংক কার্ডের ডিটেইল চাইবে না চাওয়ার কথা না তো আমি এরপরে ফোন দিয়ে ওটা রেকটিফাই করেছে ভাগ্য ভালো যে আবার কোনো ক্ষতি হয়নি বড় দর্নি তো আমি কালকে জন্য চাইলাম কারণ হচ্ছে আমি জানি এই টনের এগুলো স্প্যাম এগুলো এগুলোর মাধ্যমে আপনার মোবাইল হ্যাক করা হয় কিংবা অন্য কিছু করা হয় সেজন্য আমি ওই মোবাইল থেকে চেষ্টা করেছি যে এখানে আমার পুরো ব্যাংকিং এর ডিটেইলস রাখা দরকার সেখানে লেখা আছে এক ঘন্টা পরে আবার ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে একশো হান্ড্রেড টু রিমেনিং তাহলে দেখেন কমার কথা কিন্তু ভাউচার কিন্তু বেড়ে গেল এগুলো হচ্ছে আসলে এর মাধ্যমে যেটা হয় এখন এবং এই সময়গুলোতে বেশি হয় যখন মানুষের মধ্যে মানসিক প্রেশার বেশি থাকে মানুষ যখন একটু ভালনারেবল সিচুয়েশনে থাকে তখন কিন্তু আপনার কাছে এই ধরনের আপনার কাছে মেইল আসবে যে আপনি ইউরো মিলিয়নে জিতেছেন জ্যাকপট জিতেছেন কিংবা সবচেয়ে এখন যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে রিটেল সবগুলা ভাওচার দিচ্ছে রিটেল সবগুলো ভাওচার দেওয়ার কোনো প্রশ্নই আসে না বেসিক্যালি তো আমি এক্ষেত্রে দর্শকদের যেটা অনুরোধ জানাবো কখনোই এসব লিঙ্কে ক্লিক করবেন না এবং কখনোই আপনি যেহেতু আপনার পরিচিত জনকে বাড়াচ্ছেন এটার থেকে বিপদ থাকুন কারণ আপনি আপনার পরিচিত জনকে এর মাধ্যমে কিন্তু বিপদে ফেলে দিচ্ছেন বড় ধরনের বিপদে ফেলে দিচ্ছেন কারণ এর মাধ্যমে হ্যাকাররা মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে আপনার ব্যক্তিগত ডাটাগুলো চুরি করতে পারে এর মাধ্যমে আপনার ব্যাংক থেকে টাকা চলে যেতে পারে আপনার ডাটা ইউজ করে অনেকে অনেক ধরনের অপকর্ম করতে পারে যার দায়ভার কিন্তু আপনার উপর আসতে পারে সুতরাং এগুলো সম্পর্কে খুবই সতর্ক থাকা উচিত সকলের ধন্যবাদ ভাই আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের করি দেখা যায় যে রয়েছে এবং অনেক ক্ষেত্রে মা মেয়েদের নামে অ্যাকাউন্ট করে দিতে এবং আহ ইচ্ছা মতো সেখানে বাচ্চাদের ছবি আপলোড করছেন বা বাচ্চাদেরকে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবাধে ব্যবহার করার সুযোগ করে দিচ্ছেন এটা কতটুকু আসলে যুক্তিযুক্ত আসলে আপনার বলা হয়ে থাকে যে সোশ্যাল মিডিয়া যেহেতু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেই যদিও প্যারেন্টসদের প্রোফাইল থাকতে পারে কিন্তু বাচ্চাদের ছবি দেওয়া না দেওয়াই ভালো আমরা বলে থাকি যে আপনার বাচ্চাদের এবং প্রাইভেট লাইফ আপনার সেটা আপনি এক্সপোজ করা তো দরকার নাই তাতে আপনার হিতকরের চেয়ে অহিতকর আপনার অপকার বেশি হবে কারণ আপনি আপনার গোপন যে বিষয় সে বিষয়টা প্রকাশ করার কোনো দরকার না আর সেখানে আপনার অপ্রাপ্তবয়স্ক একজন বাচ্চার প্রোফাইল তৈরি করে দেওয়া এটা তো একটা রিসপন্সিবিলিটি অভিভাবক সুলভ আচরণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে একজন বয়স্ক কারো প্রোফাইল ক্রিয়েট করা শুধু আমি তাই না আমি বলবো যে প্যারেন্টসদের যে ছবি পোস্ট করে সেখানেও তাদের একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক যে ব্যক্তিগত ছবিগুলা পোস্ট এবং বাচ্চাদের ছবি পোস্ট না ভালো এবং নিষেধই বলতে চাই ধন্যবাদ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যারা আমরা ইউজ করি অনেকের মধ্যেই এটা ব্যবহার করতে করতে এক ধরনের আসক্তি আমাদের মধ্যে চলে আসে তো আমি সরور কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যেটা হচ্ছে যে এই ধরনের আসক্তি যদি আমাদের এভাবে গ্র করে আমাদের দিনকে দিন যদি আমরা আসলে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ি তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছুতে আমাদের ব্যত্যয় ঘটে আপনার অভিমত জানতে চাইছি সরور ভাই এটা নিয়ে আমি সম্ভবত গত বছর একটা কলাম লিখেছিলাম একই সাথে অনলাইনে প্রকাশ হয়েছিল সেখানে আমি বিভিন্ন ডাটা দিয়েছিলাম এগুলো ডাটাতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির ফলে আমাদের মধ্যে যে সামাজিক বন্ধন সেটি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে পারিবারিক বন্ধন কমে যাচ্ছে আপনি দেখবেন বাচ্চারা কিংবা যারা অ্যাডাল্ট একটু প্রাপ্তবয়স্ক হয়েছে তারা কিন্তু সারাক্ষণ আপনার ফেসবুক টুইটার কিংবা ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে তাদের বাবা মার সাথে কথা বলার কোনো সময় থাকে না বন্ধু বান্ধবদের সাথে শুধুমাত্র যোগাযোগ হয় এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফলে সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন এগুলো খুবই কমে যাচ্ছে আপনি অনেক আপনি ভেরি কমনলি আমরা সবাই জানি যে গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টের অনেকগুলো কারণ হয় কিন্তু মোবাইল ব্যবহার করা নিয়ে এই মোবাইল ব্যবহারটা কি করছে সে নিশ্চয়ই ফেসবুকে কিছু দেখছে কিংবা ইনস্টাগ্রামে কিংবা টুইটারে কিছু দেখছে এভাবে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের সম্ভবত ব্লু নামে একটা গেমস অনেকে খেলেছিল এবং এর মাধ্যমে অনেক অনেকে মারা গিয়েছিল ব্যবহার করে যেটি হওয়া উচিত ছিল পজিটিভ যেটি হওয়া উচিত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কি সামাজিক যোগাযোগটা আরো বাড়বে আর বাড়ানোর কথা সেখানে কিন্তু আপনি কয়েক মানুষের সাথে শুধু যোগাযোগটা রেখে বৃহত্তর অর্থে যোগাযোগটা কমিয়ে দিচ্ছেন আপনি পরিবারের সাথে কথা বলছেন না আপনি আপনার ঠিক মানে তিন চারজন বন্ধুর সাথে নিয়মিত চ্যাটিং করছেন তাদের সাথে কথা বলছেন এর মাধ্যমে কিন্তু বন্টনটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটির মনস্তাত্ত্বিক প্রভাবও সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে যা দেখতেছে তাই বিশ্বাস করছে ফেসবুকে কিন্তু আপনাকে বলা হয় মানে আশি পার্সেন্ট ভুয়া নিউজ থাকে এগুলাই মানুষ বিশ্বাস করছে বাচ্চারা এটাই বিশ্বাস করছে বাচ্চারা এটা দেখে বাবার কাছে জিজ্ঞেস করে যে অমুক জায়গায় এটা হয়েছে আমি বললো কোথায় হয়েছে বললো আমি তো ফেসবুকে দেখলাম আপনি এখন দেখেন এখন আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলি একটু কিছু হুজুরেরা এক ইচ্ছে মতো ভিডিও ছাড়ছে এবং করোনা ভাইরাস নিয়ে যেসব ভিডিও হুজুরেরা করছে আমি মানে যেগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে যেটা ভাইরাল যে শব্দটা ব্যবহার করা হয় সেখানে দেখেন কিন্তু সব ভুলভাল তথ্য এই ভুলভাল তথ্যটাই কিন্তু ফেসবুক ইউজ যারা করছে তারা দেখছে তার মধ্যে কয়জন সচেতন সবাই তো ম্যাক্সিমাম এ কিন্তু এগুলো বিশ্বাস করে এবং ম্যাক্সিমাম এটা ইদানি ইদানি আমরা দেখছি অনেকেই আসলে করোনা বিশেষজ্ঞ হয়ে উঠছে এবং করোনা রোগের বিভিন্ন তথ্যাদি বিভিন্ন মানে করোনা দিয়ে এবং করোনা রোগ নিয়ে বিভিন্ন হাস্যকর তথ্যাদি উপস্থাপন করছেন এসব মিডিয়াতে হাস্যকরতা দিয়ে আপনি সবচেয়ে আমি আমি যেটা বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা বলবো বাংলাদেশের মানুষ ধর্মবিরু সেখানে হুজুরের কথা অনেকে বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে সেই হুজুরেরা আপনি দেখুন বেশ পপুলার মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ পপুলার বেশ কয়েকজন হুজুর করোনা ভাইরাস নিয়ে সব মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে আমি সর্বশেষ যদি বলি একজন হুজুর বলছেন বিল গেটস এর ফাউন্ডেশন আপনার আহ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে এটা এটা একটা নির্দিষ্ট ধর্মীয় সম্পদের কথা বলা হচ্ছে তাদের তাদের তৈরি করা যাবে না কিন্তু ওই হুজুর হাতে আছেন যে এই সাধারণ মানুষ কিন্তু এটা এটা চিন্তা করবে না সাধারণ মানুষ চিন্তা করবে সে হাইপ্যাড নিয়ে আছে সে অনেক জ্ঞানী অনেক তথ্য আছে তার কাছে সে তথ্য নিয়েই বলছে কিন্তু এই যে মিথ্যা কথা কথায় কথায় মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মানুষ এটা বিশ্বাস করছে

তারপরেও আমাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু এর আসক্তিটা কাজ করছে এর থেকে আসলে বের হয়ে আসার কোনো উপায় রয়েছে কিনা একটু আপনার কাছে জানতে চাচ্ছি না অবশ্যই অবশ্যই আছে যেমন এডিকশন বা আপনার আমরা তো আসলে অভ্যাসের গ্রাস হয়ে যাই তো এখন এই যে এডিকশন এক সময় আমরা শুধু এডিকশন বলতে বুঝতাম যে ড্রাগের এডিকশন কোকেন এডিকশন এই যে এই ধরনের এডিকশন এখন ডিজিটালাইজ যুগে আপনার ডিজিটালাইজের যে প্রভাব এর ফলে আমাদের মধ্যে ফেসবুক এডিকশন হয় এখন ওই এডিকশনটা আমাদের বুঝতে হবে যে এডিকশনটা হয়েছে কিনা যেমন আপনার দিনের বেশিরভাগ সময় যদি আপনি এখানে হুকআপ হয়ে থাকেন আপনার দৈনন্দিন জীবন যাপন নষ্ট করছি আপনার বেশ নয়েজ আসতেছে আপনার কথার মধ্য থেকে আপনার পাশে কি কোনো ফ্যান চলছে বা অন্য কিছু সোশ সোশ্যাল যে মিডিয়া এটারও দরকার আছে কিন্তু আমাদেরকে ব্যালেন্স করতে হবে টাইম আপনার প্রচুর সময় যদি সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ে ফেলে তো তাহলে ওইটা ওইটাতে তখন বুঝতে হবে যে না এটা আমার জন্য ক্ষতিকর এবং আস্তে আস্তে সে ব্যক্তি নিজেকেই উড্র করতে হবে সে তার চিন্তা করতে হবে যে এটা তো আমার জন্য ক্ষতিকর হচ্ছে আমি তো দৈনন্দিন জীবন যাপনে আমার যে কাজগুলো করার কথা সেই কাজে ক্ষতিগত হচ্ছে হয়তো অফিসে যাচ্ছে অফিসে গিয়ে অফিসে কাজ করছে না সে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সে সময় অপব্যয় করছে তো এইভাবে ব্যক্তি নিজে যদি চায় ব্যক্তি নিজেই আসলে এই অভ্যাস থেকে বা আপনার এডিকশন থেকে ধীরে ধীরে বের হইতে হবে বের হইতে পারবে যেমন ধরেন আপনি সিগারেটের যে এডিকশন সিগারেটের এডিকশন থেকে মানুষ তার ইচ্ছা শক্তির মাধ্যমে ধীরে ধীরে বের হইতে পারে এখানেও সেটা সম্ভব কিন্তু সেটা ব্যক্তির উপর নির্ভর করবে যে ব্যক্তিটা চাচ্ছে কিনা ধন্যবাদ আমরা বর্তমান যে বিশ্বে বসবাস করছি আসলে এটা থেকে না যাবে আমাদের বের হয়ে আসা না যাবে আমাদের আসলে এই এডিকশন থেকে মুক্তি পাওয়া আমাদের মধ্যবত্তাই মনে হয় অবলম্বন করাটাই উচিত কি বলেন আপনি এখন ব্যবহার হচ্ছে প্রত্যেক জিনিসের একটা পজিটিভ এবং নেগেটিভ সাইট রয়েছে সো নেগেটিভ সাইডটাকে যত বেশি আমরা কমিয়ে আনতে পারবো ততই মঙ্গল কারণ বলা হয় বিশ্ব হাতের মুঠুই বিশ্ব হাতের মুঠুই আনতে হবে কারণ বিজ্ঞানের অগ্রগতি সেটা তাল মিলিয়ে চলতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যে নেগেটিভ কিছু পাচ্ছি সেজন্য সেটা বন্ধ করে দেবো সেটা নয় কিন্তু কিন্তু কত হচ্ছে নাজুভাই যেটা বললেন যে আমাদের ব্যালেন্স করতে হবে ব্যালেন্সের জীবনটা হচ্ছে ব্যালেন্সের কর কারণ আপনি সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো কাজ করেন যেগুলো হয়তো বা আপনার ইচ্ছায় না কিন্তু পরে পার্শ্বিক তার চাপে পরে আপনাকে কত ঠিক সেভাবে করে আপনাকে ফেসবুকের কথা বলেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলেন সেগুলো আপনি ইউজ করবেন পরিমিতভাবে আপনার একদম আপনি জানেন মিডিয়া আপনি জানেন যে নাটক সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রী অনেক সময় দুঃখে পড়ে যায় কি তাদের অন্তরঙ্গ মুহূর্তে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে রেখে দেন তারা এবং পরবর্তীতে হয়তো দেখা যায় যে সেই ছবিগুলো ভাইরাল কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যায় সুতরাং আপনার একান্ত ব্যক্তিগত যেগুলো ব্যক্তিগত কেন বলা হয় সেটা আপনার জন্য শুধুমাত্র সুতরাং এইগুলো যাতে আপনার সোশ্যাল মাধ্যমে না আসে আর সোশ্যাল মাধ্যম আপনি যেমন খাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রেখেছেন আপনি যেমন ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট টাইম রেখেছেন আপনি যখন চাকরির জন্য একটা নির্দিষ্ট টাইম আছে তো এই ফাঁকে আপনি অবসর সময়ে যখন গান শুনেন ঠিক এইটাকে যদি আমরা ওইভাবে ব্যবহার করি তাহলে আমার মনে হয় অনেক অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারব কারণ এটাকে আমি যদি মনে করি প্রধান কাজ তাহলে কিন্তু অন্যগুলো হবে না সুতরাং আমাদের সবারই উচিত পরিমিত পরিমাণে ব্যবহার করা তবে বাচ্চাদেরকে অবশ্যই এই সব ব্যাপারে নিরু্ষায়িত করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ নাজিমুল ভাই আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে আপনি আপনার শেষ কিছু কথা বলবেন এবগ আমাদের কাছ থেকে বিদায় নেবেন। ওহ শ্রী। না না আপনি বিদায় নেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে জি আমি আসলে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাইকে বলবো যে আমাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে মানসিক ভাবে আমাদের ব্যাঘাত হচ্ছে আমাদের অনেকের ঘুমের সমস্যা হচ্ছে আমাদের অ্যাংজাইটি হচ্ছে অনেকের মন খারাপ হচ্ছে এটা হওয়া একদম স্বাভাবিক আপনি মনে রাখবেন যে পৃথিবীর সমস্ত বেশিরভাগ মানুষই আমরা সেম বোটে অবস্থান করছি তো মনোবলকে বৃদ্ধি করতে হবে মনোবল বৃদ্ধি করার জন্য আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে যে যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি উত্তরণ আমাদের দ্বারা সম্ভব এবং সেই সামর্থ্য আমাদের আছে এবং সেটা আমি নিজেই নিজের থেকে উত্তরণ করতে পারবো তো এই কথাগুলো দিনের মধ্যে অনেকবার বলতে পারাটা খুব জরুরি আর নিজেকে পজিটিভ কাজে ব্যস্ত থাকা দরকার কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক হচ্ছে সবসময় চিন্তা থাকে তো আপনি যদি কোনো ভালো কাজ দিয়ে চিন্তা চিন্তা যদি ফুল আপ না করেন তখন ওইটা দুশ্চিন্তা এসে যায় ওই দুশ্চিন্তা এসেই আপনাকে অন্যান্য যে সিমটম ধরেন বুগ ধরফর করা রাতে ঘুমানো বা ভয় ভয় লাগা অ্যাংশাস ফিলিং হওয়া তো এগুলো হবে তো সুতরাং আপনি আপনার পজিটিভ যে কাজ আছে ব্যস্ত থাকা সারাদিন ব্যস্ত থাকবেন এবং আপনি ধর্ম বিশ্বাস যদি করেন তাহলে আল্লাহর সারেন্ডার সারেন্ডার করতে পারেন এবং ধর্মগ্রন্থগুলো ধর্ম বিষয়ক আলাপ আলোচনা করতে পারেন তাহলে আমরা সবাই আসলে এই মানসিক যে বৈতরণী বৈতরণী থেকে পার হবে বলে আশা করছি এবং আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য এলবি এবং যারা কাজ করছেন তাদের সবাইকে এবং আপনিও বিদায় নেবেন আমাদের সময় শেষ হয়ে গেছে কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফোর কি ধরনের আয়োজন করার জন্য এর মাধ্যমে মানুষজন অনেক কিছু জানতে পারে মানুষের কিছু সময় কাটে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ঘরে যেহেতু আছেন ঘরেই থাকেন ঘরে থেকেই আপনারা নিজেকে বাঁচিয়ে রাখেন পরিবারকে বাঁচিয়ে রাখেন সমাজকে বাঁচিয়ে রাখেন এবং ঘরে থেকে শুধু অলস সময় কাটাবেন না শুধু ফেসবুকে সময় কাটাবেন না কিংবা শুধু সোশ্যাল মিডিয়ায় কাটাবেন না একটু শরীরকে ঝরঝরে রাখার জন্য ব্যায়াম করুন ডায়েট ফুড গ্রহণ করুন এবং আশেপাশে কিংবা পরিবার আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন তারা কোনো ধরনের সমস্যা আছে কি না তাদেরকে সমস্যা থেকে উত্তরণে সহায়তা করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক গুলা নিয়ে আমরা আসলে কিভাবে এই কঠিন সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছি তারই আসলে আমরা আলাপ করার চেষ্টা করেছিলাম আমাদের দুজন অতিথিদের কাছ থেকে পাশাপাশি আমরা আলোচনা করেছি বাংলাদেশ থেকে মলে জেলার মাননীয় পুলিশ সুপারের কাছ থেকে মলে ওয়েজার তথা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা আলাপ আলাপ করেছি আপনাদের সবাইকে কিছুটা হলেও আমরা তথ্য বিভিন্ন সামাজিক দেশের অবস্থা এবং তথ্যাবলী দেওয়ার চেষ্টা করেছেন আমাদের আজকের সম্মানিত অতিথিরা আশা করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন আগামী দিনগুলোতেও থাকবেন বর্তমানে কঠিন সময়ে মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন সেই প্রত্যাশা করে আগামী অনুষ্ঠানে অন্য কোন অতিথিদেরকে নিয়ে আবারও কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ